নমস্কার আজ আমরা এই ভিডিওতে দেখব যে ছোট ব্যালেন্সকে কীভাবে এক্স টোকেন্সে কনভার্ট করতে হয় এখানে আমি অ্যাপটা ওপেন করলাম আর আমি আমার অ্যাকাউন্টে লগ করলাম আর এখানে আপনারা আমার ক্রেডেনশিয়াল দেখতে পারবেন আর আমরা এখানে লগ করলাম আর রিক্যাপচা আমাকে অপশানস দেয় যাতে আমি এটা ভেরিফাই করতে পারি তাড়াতাড়ি আর এই ভেরিফাই করলাম তারপর একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই ওটিপি চলে এলো এবার আমি ওটিপিটা এখানে এন্টার করব ম্যানুয়ালি অথেন্টিকেটেড আর তারপর আমাদেরকে সেটিংসের অপশানটায় যেতে হবে আর সেটিংসে আপনার একটা ফিচার দেখতে পারবেন কনভার্ট ইন্টু ডাস্ট ওটার উপরে ক্লিক করবেন আর এখানে দেখতে পারবেন যে টোকেনগুলোকে এখানে ফিচার করা হয়েছে যেটা আপনার ফান্ডসে রাখা আছে এখানে রয়েছে মেটিক আর আইওটি এক্স আমি এবার এই স্মল ব্যালেন্সগুলোকে ডাব্লু আর এক্স টোকেন্সে কনভার্ট করব আপনাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি এক্স টোকেন্সে কনভার্ট করতে চান যে স্মল ব্যালেন্সের ভ্যালুয়েশন টেন ইউএসডিটির থেকে কম হবে সেগুলো ডাব্লু আর এক্স কনভার্ট করতে পারবেন যা চব্বিশ ঘন্টায় একবার আর ওটায় ক্লিক করবার পর আমার কাছে কনফার্মেশনের অপশান আসবে আর আমি কনফার্ম প্রেস করব আর এই যে সমস্ত স্মল ফান্ডস এ কনভার্ট করা হয়ে গেছে এবার আমি ফান্ড সেকশনে ফিরে যাব আর গিয়ে চেক করব আর এখন আপনার ফান্ড সেকশনে গিয়ে চেক করতে পারবেন যে এক্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ এটা এক্স টোকেনে কনভার্ট হয়ে গেছে তো এই হলো পদ্ধতি এইভাবেই আপনি স্মল ব্যালেন্স বা ক্রিপ্টো ডাস্ট ডাব্লুআরএক্স টোকেনসে কনভার্ট করতে পারবেন